জান্নাতি বলুন সুবহানাল্লাহ তুমি জান্নাতি 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 আর যদি কোনো মানুষ খারাপ আমল করে থাকে ওই মানুষটা যখন মারা গেল গ্রামের মানুষ যখন সবাই আলোচনা করল বেটা মারা গেল ভালোই হলো আমাদের হাড় মাংস সব জ্বালিয়ে জ্বালিয়ে খেয়েছে আজকে শান্তি পেব বলে কি বলে না গো বলে ও যা মরে খেতে ছিল কাজ বাঁচলো রে মাটো বাঁচলো ঘাটো বাঁচলো ঘর বাড়ি সবকিছু বাঁচলো এত খারাপ ছিল খুব ভালোই হলো এই যে গল্পটা শুনে নিল আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করে এই ব্যক্তির ব্যাপারে কি আলোচনা হয় ফেরেশতারা বলবে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ ওই ব্যক্তির ব্যাপারে সবাই খারাপ আলোচনা করে আল্লাহ তাআলা বললেন তোমরা সাক্ষী থেকে যাও এই মানুষটা জাহান্নামী হয়ে যাবে কেন প্রতিবেশীর সঙ্গে কখনো ভালো ব্যবহার করলো না আবার সম্মানিত ভাইরা এই জন্য আমার ভাইরা প্রতিবেশীর প্রয়োজন আছে ব্যবহার ভালো করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মানুষগুলো গরিব মিসকিনকে কোনোদিন এক মুঠো খাবার দিল না পালম না কোনোতে মূল মিসকিন নিজে খেয়েছে কিন্তু কোনো মানুষকে খাবার দিল না আল্লাহ তাআলা বলছেন এরাও জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে আর কিছু মানুষ আছে এমন কিছু মানুষ আছে এই গ্রামে বসবাস করতো তারা জাহান্নামী হয়ে গেল ওরা বলবে কি ব্যাপার আমরা একই জায়গায় সমাজ ব্যবস্থা করতাম একই জায়গায় ওঠা বসা করতাম আমরা জান্নাতি তোমরা কেন জাহান্নামী হয়ে গেছো তারা বলবে ওয়া কুন্না নাকুজু মাল খায়জিন তারা বলবে আমার ভাই পৃথিবীর সামনে যারা বেশি গুনাহের কাজ করত দুষ্টরিত্রের মানুষ ছিল কারাল ঠেলত কার ফসল কাটত তাকে গালি দিত সব সময় খারাপ কাজে লিপ্ত হয়ে যেত ওই খারাপ মানুষের সঙ্গে আমরা সঙ্গী দিয়েছিলাম কখনো কখনো তাকে বাধা দিলাম না খারাপ কাজ করত তাদের সঙ্গে আমরা সাথ দিতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাব্বাহা বিহি কওমিন ফাহুয়া মিনহুম আল্লাহ রাসূল বললেন যে জাতি বা যে ব্যক্তি যার সঙ্গে অনুসরণ করবে যার সঙ্গে উঠা বসা করবে ওই ব্যক্তির সঙ্গে তার হাসন নাসর হবে আবার ভাইরা ওয়া শুধু দাওয়াই নয় জলসা শুধু করাই নয় জলসা থেকে আপনাকে আমাকে ইবরত হাসিল করতে হবে জ্ঞান কিছু সংগ্রহ করতে হবে সকাল বলে মনে মনে ভাববে ওই মলবি সাহেব এসেছিল কত গলা সুন্দর কণ্ঠর সুর কত ভালো এটা দেখলে হবে না আপনি দেখবেন দেখার পরে আপনি বাস্তব জীবনে আমাদের এই জালসার যোগ্যতম সভাপতি ডাক্তার শাহ নওয়াজ কবির স্যার তিনি এসেছেন এনাকে বরণ করছেন হাফেজ মোশাররফ হোসেন আমাদের অত্যন্ত খুশির খবর যে আমাদের মধ্যে এত বিশিষ্ট ব্যক্তি ডাক্তার হয়েছেন খুবই আমাদের আনন্দ লাগছে যে আমাদের মধ্যে আমরা আজকে আমাদের এই জালসার সভাপতি হিসাবে আমরা ডাক্তার শাহনওয়াজ কবির সাহেবকে পেয়েছি অত্যন্ত আমরা আনন্দিত একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আওয়াজ করে পড়ুন লা ইলাহা যত দূর লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যাবে কত দূর থেকে আপনার কাছে শয়তান দূরে থাকবে বলুন সুবহানাল্লাহ পড়েন লা ইলাহা আর জোরে লা ইলাহা لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এমনি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরো কিছু মানুষ তারা গ্রেফতার হয়ে থাকবে, ওই মানুষগুলোকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে, তোমরা কি অপরাধ করেছিলে বলো। এই পৃথিবীর জমিনে দেখতে পান অনেক মানুষ আছে মৌলবিদের আবার কথা, মরে গেলে মাটিতে মিশে যাব, সাউরি জুরুজু হয়ে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আল্লাহ খুঁজে পাবে না, টের পাবে না, হিসাব নিতে পারবে না। আসলে নাই গো, অনেক মানুষ বলে মরে যাব, মাটিতে মিশে যাব, আল্লাহর সঙ্গে জবাব দি হতে হবে না। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা কি অপরাধ করেছিলে বলো। ওই মানুষগুলো আফসোস করে বলবে আমার ভাই পৃথিবীর জমিনে যখন আমরা বসবাস করতাম, ওঠা বসা করতাম, আমরা এইরকম চিন্তা ভাবনা করতাম যে আমাদের কখনো আল্লাহ কি আমাদের কিয়ামতের মাঠে তুলতে পারবে না, এটা আমরা বিশ্বাস করতাম। এই জন্য আল্লাহকে অবিশ্বাস করার কারণে আজকে আমরা জাহান্নামের বাসিন্দা হয়ে গেছি। আবার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বলেন তারাও হলো আমার মুমিন বান্দা যাদেরকে আমি আল্লাহ সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে যারা আমার মাল আমার রাস্তায় খরচ করে যায়। আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যাদের মধ্যে এই পাঁচটি গুণ পাওয়া যাবে আল্লাহর ভয়ে অন্তর থরথর থরথর করে কাঁপবে, দুই নম্বর কোরআন শুনলে ঈমান তাজা হবে, ঈমানের ভোল্টেজ বেড়ে যাবে, তিন নম্বর আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি তাওয়াক্কাল, চার নামাজের পাবন্দি করা, পাঁচ হলো আল্লাহ দাবাল আল্লাহর রাস্তায় খরচ করে যাওয়া। আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সবাই আমার মুমিন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে তারে বলো ঈমান বলে, 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 যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ঈমান সত্য নেগের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ঈমান সত্য নেগের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, পড়েন কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পারে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পারে না, যে ঈমান খাজার নামে মাজার করে ফলস কামাই, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আসলে ভাই আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি মুমিন হয়েছো, ঈমানদার হয়েছো, এর জন্য তোমার কিছু পুরস্কার আছে কিনা। আল্লাহ তাআলা বললেন এই জন্য তোমার জন্য আমি তিনটা পুরস্কার রেখেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন
वारिस कौन करे। एक नंबर अल्लाह ताला बोलें तुम्हें यदि मोमिन हुए जाओ मोमिन हुए गेले बरे তোমার আমি আল্লাহ তাআলা তোমার সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দিব বলুন সুবহানাল্লাহ। সম্মান বাড়ানোর মালিক কে গো? বেইজ্জতি করার মালিক আল্লাহ তাআলা বললেন তোমার সম্মান বাড়িয়ে দেব আর কি হবে লাহুম মাগফিরাতুন তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মিটে সাফ করে দেব পরিশুন করিম। আর সব থেকে বড় তোমার আবার পেটের খাবার জন্য আল্লাহ তাআলা বলছেন মুমিন হয়ে যাও নামাজ কায়েম করেছো। আল্লাহ তাআলা বললেন ফাইজা কুজিয়াতিস সালাওয়াতু ফান্তাশিরু ফিল আরদি অবতাগু মিন ফযলিল্লাহ। মুমিন হয়ে যাও নামাজ কায়েম করো আর তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো সারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ রিজিকের তোমার জন্য ব্যবস্থা করেছি বলুন সুবহানাল্লাহ। এমনি করে আল্লাহ তাআলা বলছেন মুমিন হলে পরে তোমাকে আমি আল্লাহ এমন সুন্দর সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেব বান্দা তুমি নিজে টের পাবে না বলুন সুবহানাল্লাহ। আবার সম্মানিত ভাইরা আল্লাহ তাআলার মুমিন আল্লাহ ভালোবাসবেন এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে ভুলে যায় রসূলকে ভুলে যায় দিন ভুলে যায় মাদ্রাসা ভুলে যায় মসজিদ ভুলে যায় আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ওয়া মান আরাজান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বললেন পক্ষান্তরে যারা পৃথিবীর সমনে আল্লাহকে ভুলে যায় রসূলকে ভুলে যায় দিন ভুলে যায় মসজিদ মাদ্রাসা খানকা সব ভুলে যায় আল্লাহ তাআলা বললেন ওই মানুষগুলো পৃথিবীর সমনে সুখ পাবে কিন্তু কখনো তারা শান্তি পাবে না সুখ পাবে কিন্তু শান্তি পাবে না। আমার ভাইরা আপনি দেখতে পেয়েছেন মায়ে শতান জনকা এর দুটো মানে হয় এক নম্বর মানে হলো পৃথিবীর সামনে আমাদের সম্মানিত নস্কার মিনারুল ইসলাম স্যার হাই ভাষা শিক্ষক এসেছেন তাকে ব্যাজ পরিয়ে দিয়েছেন আপেক মোশাররফ হোসেন। এমনি করে আমার ভাইরা পড়ুন লা ইলাহা আরো জোরে লা। আপনারা সবাই সামনে জমে এসে বলেন জমে বসে একটু সামনে আগে এসে যারা আগে আসবে তারা আগে বসে যাবে। ভাই আপনার সামনে আগে এসেন সামনে দিয়ে জমে দিয়ে বসেন পর পর জমে দিয়ে বসবেন সবাই একবার বসে যাবে একবারে মজলিস শেষ করে উঠবে ইনশাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সামনে আল্লাহ তাআলা সুখ দিবেন কিন্তু শান্তি পাওয়া যাবে না সুখ শান্তি এক না আলাদা বলেন এনারা দেখো আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে দশ বিঘা সম্পদ দিয়েছেন দশটা পুত্র সন্তান দিয়েছেন পাঁচটা কন্যা দিলেন দশ কান গাড়ির মালিক বানালেন টাকা সম্পদ পয়সা করি এত আপনার দিয়েছে আল্লাহ তার সঙ্গে সঙ্গে এত একটা মারাত্মক অসুখ দিয়ে দিয়েছে ডাক্তার বললো এই খাওয়া যাবে না এই খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না কিন্তু সুখ আছে শান্তি নাই। আল্লাহ তাআলা বললেন আল্লাহকে দিন থেকে ভুলে গেলে অন্তর থেকে ভুলে গেলে সুখ থাকবে কিন্তু শান্তি পাওয়া যাবে না। দুই নম্বর হলো আপনারা কবর সবাই দেখেছেন কবর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার মুমিন বান্দা হওয়া গেলে ওই ব্যক্তি দেখেছেন কবরটার দুহাত থেকে আড়াই হাত প্রসারিত হয় মুমিন যখন কবরে চলে যায় ওই কবরটা দুহাত আড়াই হাত থাকে না ওই কবরটা বিরাট চটিয়াল ফাঁকা ময়দান হয়ে যায় বলুন সুবহানাল্লাহ। আবার সম্মানিত ভাইরা
দুই নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামতি আমা দুই নম্বর হলো এই যে সুন্দর আপনাকে আমাকে আল্লাহ দুটো যোগদান করেছেন এই চোখগুলো আল্লাহ তাআলা পাওয়ার কেড়ে নেবেন পাওয়ার কেড়ে নেওয়ার পরে অন্ধ করে তুলবেন দেখতে পাওয়া যাবে না আজকে আপনি সব দেখতে পাচ্ছেন রাত অন্ধকার আপনি সব দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন আল্লাহ তাআলা বললেন সেদিন তার কিছু দেখা দেখতে পাওয়া যাবে না ওই মানুষগুলো অন্ধ হয়ে এসে আল্লাহ তাআলার সামনে বলবে কাল রাব্বি লিমা হাসারতানি আমান ওগো আল্লাহ তাআলা আপনি আমাদেরকে পৃথিবীর জমিনে দুটো সুন্দর চোখ দান করেছিলেন ওয়া কাদ কুনতু বাসিরা যেই চোখের দ্বারা আমরা সব জিনিসগুলো দেখতাম ওগো আল্লাহ আজকে আমাদের চোখগুলা কোথায় গেল মাওলা আমাদের কেন অন্ধ করে তুললেন কালা রাব্বি লিমা হাসারতানি আমা আল্লাহ তুমি কেন আমাদেরকে অন্ধ করে তুলেছেন আল্লাহ তাআলা বলবেন কালা কাজালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা আল্লাহ তাআলা বলবেন বান্দারে তোমাদেরকে বিবেক দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম সব তোমাদেরকে আমি দান করেছিলাম বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও তোমরা বিবেক কাজে লাগাও না লাগে যেমন করে তোমরা পৃথিবীর জমিনে আমাকে ভুলে গিয়েছিলে কাজালিকাল ইয়াওমা তুনসা অমনি করে আমি আল্লাহ আজকে তোমাদের ভুলে গেছি একটি মাত্র কারণ যাতে করে তোমরা লক্ষ কোটি মানুষের হাসরের মাঠে মানুষের সামনে তোমরা সবাই বেইজ্জত হয়ে যাও আমার সম্মানিত ভাই আমরা মনে মনে ভাবছি আজকে একটা গুনাহ কাজ করি ফেলি কেউ তো দেখতে পাবে না বিশ্বাস আছে নাকি গো আল্লাহ দেখতে পাবে না যতগুলো মানুষ আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত পৃথিবীতে আসবে এসেছে এই সমস্ত মানুষ আল্লাহ পাক সবাইকে তুলবেন সবার সামনে আমলনামা দেওয়া হবে সবাই বলবে দেখার পরে বলবে হায় তুমি এরকম মানুষ ছিলে তুমি এত ভালো মানুষ এত মারা আমরা ভাবতাম তুমি এত নিকৃষ্ট মানুষ তার সবাই জেনে ফেলে হবে কি হবে না এই জন্য শোনা আমার বন্ধ এই দিকে ফিরে আসি আল্লাহ দিকে ফিরে আসি আল্লাহ রসুলের দিকে ফিরে আসি আবার সম্মানিত ভাইরা কোরআন শুনলে কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কালা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে নাকি মিথ্যা বলে গো কোরআনে মিথ্যা আছে হ্যাঁ বিন্দু মাত্র মিথ্যা নেই গল্পের একটি বই পড়বে গল্পের বইয়ের শেষের দিকে লেখক লিখে দেয় প্রিয় পাঠক পাঠিকাগণ বইটি লিখতে অনেক পরিশ্রম করেছি যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে যায় পরবর্তী সংস্করণে আবার ঠিক করে ছাপিয়ে দেব বলে কি না শেষের পেজে লিখে দেয় আল্লাহ তাআলা এমন এক কিতাব দান করেছেন কিতাবের প্রথমে আল্লাহ চলেন শুনেছেন জালিকাল কিতাবুলার বাফি এই সেই কিতাব এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন মান কালা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে ওয়া আমিলা বিহি উজরা আর যে কোরআনের আমল করে সে তাকে বদলা দেওয়া হবে কোরআনে যে আমল করবে তাকে আল্লাহ বদলা দিবেন ওয়া হাকামা বিহি আদালা আজ যে মানুষটা কোরআনকে সামনে রেখে বিচার করবে কোরআনকে সামনে রেখে বিচার বিবেচনা করবে ও সত্য ফয়সালা দিবে যে সাজার সামনে কোরআনকে রেখে বিচার করবে এই মানুষের দ্বারাই কখনো আপনার পক্ষপাতিত্বে বিচার করা সম্ভব হবে না ওয়ামান দা হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম আর যে
কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিবে, এই মানুষটা সুজা এবং সঠিক পথে তাকে দাওয়াত দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, কোরআন পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাল জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বললেন, আমি কোরআনটাকে এই জন্য অবতীর্ণ করেছি যাতে করে মানুষ কোরআন শিখবে, পড়বে, জানবে, আর মানুষ অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবে, যাতে করে মানুষ অশিক্ষিত ছিল শিক্ষা লাভ করবে, কোনটা বাতিল কোনটা হক শির্ক বিদাত এই সমস্ত পথ থেকে সে খুঁজে আলোর পথ খুঁজে পাবে। এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন যারা শুনল, যারা মেনে নিল, তারা সবাই সাহাবা হয়ে গেল। আর যারা কোরআনকে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, যেমন ব্যক্তি ছিল তেমন থেকে গেল। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের প্রচার করলেন, একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 23 বছর ধরে কোরআনের বাণী প্রচার করলেন। 63 বছর জিন্দেগিতে কত মানুষ অপমান করলাম, অপদস্ত করলো, আর সৌভাগ্যবান ব্যক্তি যারা, তারা সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিল, এরা সবাই সাহাবা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে মারতে চাইলো, কষ্ট দিতে চাইলো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে, রহমতের ফেরেশতা দিয়ে গার্ড করেছিলেন, এই জন্য কেউ মারতে পারেনি। 63 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, জান্নাতুল বাকিতে বিশ্ব নবীর কবর রাখা হলো, কবর তৈরি করে রাখা হলো মদিনার। ইরাকের বাদশাহ, সেই সময় ইরাকের বাদশাহ হয়েছেন নুরউদ্দিন বাদশাহ রহমতুল্লাহ আলাই। এই নুরউদ্দিন বাদশাহ ইরাকের বাদশাহ হয়েছেন, রমরমার সঙ্গে রাজত্ব চালনা করছেন। এমন সময়তে ইউরোপ থেকে 3 জন মানুষ ট্রেনিং প্রাপ্ত হয়ে ইউরোপের ইহুদি সরকার দ্বারা বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত অবস্থায় মারা যায়নি, তার সঙ্গে সাথে ছিল দল বল ছিল, আজকে এসে কবরে একা পড়ে আছে ইউরোপের মধ্যে, আবুন কে আসো, এখান থেকে গিয়ে ওই বিশ্ব নবীর কবর থেকে মাথা কেটে আনতে পারবে, তাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই রকম চিন্তা ভাবনা নিয়ে কথা পাঠালো, আলোচনা করলো, 3 জন ব্যক্তি দাঁড়িয়ে গেল, বলে আমরা যেতে ইচ্ছুক, আমরা তৈরি হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে মদিনায় চলে যাব, এর বিনিময়ে লক্ষ টাকা পাবো, বলে হ্যাঁ। 3 জন ব্যক্তি ঠিকঠাক ট্রেনিং প্রাপ্ত হয়ে মদিনার বুকে পৌঁছে গেলেন। আমার ভাই, মদিনায় পৌঁছানোর পরে একটা গরিব এতিম বাড়িকে আপনার কন্ট্যাক্ট করলো, তোমরা অভাবী, তোমাদের টাকা দেব, পয়সা দেব, তোমাদের বাড়ি আমাদের ভাড়া দিতে হবে, কিন্তু আমাদের খবর, আমরা তোমাদের বাড়িতে আসি, এই খবর তোমরা কোনো মানুষকে তোমরা বলবে না, নিষেধ করে দেওয়া হলো। আপনারা বলুন, যদি এই বেনিপুর গ্রামে কোনো একটা বিদেশি মানুষ আসে, একটু ঘোরাফেরা করে, 2-4 দিন থাকে, এই দেশের মানুষ কানাফুসি করে, কোথায় লোকটার বাড়ি গো, কেন বা এসেছে, কি ব্যাপার, বলবে না গো, কিন্তু ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু একবার মসজিদে আসে না, বা কিরকম মানুষ, বলবে না। আমার সম্মানিত ভাইরা, এমনি করে ঘুরে ওই 3 জন মানুষ ছদ্মবেশে এসেছিল, মাথায় বড় পাগড়ি বেঁধেছে, বিরাট কাপড় দিয়ে পাগড়ি বেঁধেছে, পরনে জুব্বা পরিহিত, 1000-1000 কাঠি তসবি নিয়েছে। এরা এসে ছদ্মবেশে মুসলমান সেজে আসলো মদিনার বুকে। সারাদিন কেউ কোরআন তেলাওয়াত করে, একজন কোরআন তেলাওয়াত করে, আর একজন ব্যক্তি তসবি জপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু আসল তসবি জপে না, আসল নিয়তটা খারাপ। আর একজন দিনভর আপনার নাহান নফল নামাজ পড়ে, এইরকম ভাবে আল্লাহর ইবাদত গুজার হয়ে শামিল হয়ে থেকে যায়। যখন সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যা লাগার পরে জুব্বা খুলে ফেলে দেয়, পাগড়ি খুলে ফেলে দেয়, তসবি সব টান দিয়ে ফেলে দিয়ে শাবল গাইতে নিয়ে ওই বাড়ির তল থেকে তলতল সুড়ঙ্গ রাস্তা তৈরি করতে শুরু করে দেয়। সুড়ঙ্গ রাস্তা তৈরি করে
लक्ष কোটি কোটি টাকা তারা মালিক হয়ে যাবে এই রকম চিন্তা ভাবনা নিয়ে ইউরোপ থেকে মদিনায় চলে এসেছে আমার ভাই এমনি করে করে এক মাস দু মাস হয়ে গেছে কারো সঙ্গে বাড়িতে যাই না কারো বাড়ি যাই না কারো সঙ্গে কথা বলে না কারো দাওয়াত দিলে দাওয়াত খেতে যায় না দিনভর ইবাদত করে আর সন্ধ্যা লেগে গেলে সব পাক দিয়ে ফেলে দিয়ে রাতে খনন গর্ত খনন করা শুরু করে দেয় এমনি করে করে একটুখানি খুঁড়লে পারে দু চার হাত দশ হাত খুঁড়লে পারে এমন সময় গিয়ে বিশ্ব নবীর কবরের কাছে তারা পৌঁছে যাবে এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখালেন ইরাকের বাদশা নুরউদ্দিনকে স্বপ্নে দেখালেন ওরে নুরউদ্দিন নুরউদ্দিন বাদশা তুমি শান্তাওকাত নিয়ে সাহায্য বাদশা তুমি বাদশাগিরি করো আমাকে জিন্দেগি অবস্থায় অনেকে কষ্ট দিয়েছে কিন্তু এত কষ্ট দিতে পারেনি আমার ইন্তেকালের পরে অমুক দেশ থেকে তিনজন মানুষ এই রকম তার চেহারা এই রকম চোখের আকৃতি এই রকম গঠন বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের চেহারা ডিটেইলস পরিপূর্ণ বিবরণ স্বপ্নের মাধ্যমে বাদশা নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে সব খুলে খুলে বলে দিলেন আমার ভাই এমনি করে করে বাদশা নুরউদ্দিনের ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে আগাপাগ উঠে বসলেন কি ব্যাপার কি ব্যাপার আমি তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম নাকি অন্য স্বপ্ন নাকি সত্য সত্য নবীকে আমি দেখলাম আবার কিছুক্ষণ পরে নামাজ পড়লেন তাহাজ্জুদ পড়ে আবার ঘুমিয়ে গেলেন একদিন কেটে গেল দ্বিতীয় রাত্রি আবার এসে গেল দ্বিতীয় রাত্রিতে ঠিক এমনি ভাবে প্রথম যেমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখিয়েছিলেন ওই রকম ভাবে আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখাচ্ছেন দ্বিতীয় রাত্রে অনুরোধেন তিনজন বিদেশি যুবক আমাকে কবরে কষ্ট দেয় এই রকম চেহারা তাদেরকে তুমি ধরো আর যথাযোগ্য তুমি যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করো আবার ভাইরা আবার উঠলেন দ্বিতীয় রাত্রে কি ব্যাপার আমি কি স্বপ্ন দেখছি সত্য স্বপ্ন নাকি অন্য কোনো ভ্রান্ত স্বপ্ন হতে পারে দ্বিতীয় রাত আবার কেটে গেল আবার ঘুমিয়ে পড়লেন তৃতীয় রাত্রিতে সেম একই স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখুন বা দিনবার একই রকম স্বপ্ন হয়ে গেল বাদশা নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি পরপর একই স্বপ্ন দেখলাম নিশ্চয়ই স্বপ্নের মধ্যে কিছু রহস্য আছে আর গোপন রাখা যাবে না স্বপ্নের ব্যাক মানুষের কথা লোকের সামনে বলতে হবে স্বপ্নের কথা মানুষের সামনে বলতে হবে বাদশা নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা মানুষ ছিলেন তার আপনার মন্ত্রী ছিল নাম তা জালালউদ্দিন মৌসুমী জালালউদ্দিন মৌসুমীর সামনে বলল ভাই জালালউদ্দিন আমি একদিন নয় দুদিন নয় আমি পরপর তিন রাত্রে এই রকম স্বপ্ন দেখলাম বলে কি স্বপ্ন দেখলেন জালালউদ্দিন শোনো আমি প্রতিদিন স্বপ্ন দেখলাম পরপর তিন দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে করুন কত স্বরে বলছে মুহাম্মদ নুরউদ্দিন তুমি শোনো আজকে তীরব থেকে তিনজন ব্যক্তি এসে আমাকে কবর কষ্ট দেয় এই তিনজন ব্যক্তির চেহারা সম্পর্কে আমাকে অবগত করা হলো আমাকে জানিয়ে দেওয়া হলো এই স্বপ্ন সত্য স্বপ্ন নাকি অন্য কোন স্বপ্ন হতে পারে নুরউদ্দিন বলছে বা জালালউদ্দিন বলো এটা কি সত্য স্বপ্ন জালালউদ্দিন বলল হুজুর আপনি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন যদি আপনি সব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে থাকেন এটা অন্য কোন স্বপ্ন নয় এটা বারহাক সত্য স্বপ্ন কেন ইবলিস শয়তান কখনো নবীর সূরা ধরতে পারে না বলুন সুবহানাল্লাহ এটা সত্য স্বপ্ন তাই নাকি বলছে আর বসে থাকা যাবে না বাদশা নুরউদ্দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের আশা পূরণ করার জন্য আপনারই ইরাক থেকে 18,000 সৈন্য নিয়ে লস্কর নিয়ে দলবল নিয়ে
উঠঘাড়া ভেড়া বকরি দুম্বা নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার দিকে পৌঁছানোর পরে জুমার দিন পৌঁছে গেলেন। জুমার দিনে পৌঁছানোর পরে জুমার খুতবা দিলেন বাদশাহ নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহ। খুতবার মধ্যে বললেন, আমি বাদশাহ নুরউদ্দিন ইরাকের বাদশাহ, আমি ইরাক থেকে এসেছি মদিনার বুকে। আমার মনে বড় আশা, আমি সমস্ত মদিনার মানুষকে একবার দাওয়াত খাওয়াবো। কি হবে গো, পুরা মদিনার মানুষকে আমি দাওয়াত খাওয়াতে চাই। আমি বাদশাহ হয়ে মদিনার বুকে আমি আইন জারি করে দিলাম, শোনো আমার এক সপ্তাহ মদিনার বুকে থাকবো। আমার আদেশ, মদিনার বুকে যত মানুষ আছে সবাই আমার দাওয়াত খাবে। এক দুই নম্বর হলো, মদিনা থেকে কোনো মানুষ মদিনার বাইরে যেতে পারবে না, আইন জারি করে দিলাম। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নের কথা চেহারার মানুষগুলোকে দেখিয়েছেন, ওই রকম মানুষ ধরতে হবে। তিন নম্বর আইন শোনো, তিন নম্বর আমার শর্ত, মদিনার বাইরে যদি কোনো মানুষ থাকে, মদিনার বাইরে দেশে কোনো মানুষ থাকে, ওই মানুষ আসতে পারবে, কিন্তু এই দেশ থেকে কোনো মানুষ কেউ যেতে পারবে না। আইন জারি করে দিলেন, ফতোয়া দিয়ে দিলেন। আর শুনে নাও, ভালো করে গান শুনে নাও, আমার এই যে দাওয়াত আমি মদিনাবাসীকে খাওয়াবো, আমার দাওয়াত থেকে যেন দয়া করে মেহরবানি করে একটা মানুষও যেন এড়িয়ে না যায়। আমার সম্মানিত ভাইরা, শনিবার থেকে দাওয়াতের ব্যবস্থা, রান্না বান্না শুরু হয়ে গেল। বিরাট তিনি প্যান্ডেল তৈরি করেছেন, বিরাট বড় প্যান্ডেল তৈরি করেছেন, একটা গেট করেছেন ঢোকার জন্য, একটা বাইরে যাওয়ার জন্য। গেটের মুখখানে বসে আছেন, খাওয়ার টাইম হয়, এমন সময় বাদশাহ নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহ ওই জায়গায় এসে বসে যান দলবল নিয়ে। মানুষ দলের দল ঢুকে যায়, খাবার খাবার বেরিয়ে চলে যায়, আবার প্রবেশ করে আবার খেয়ে বেড়ে যায়। একদিন নয়, দুদিন নয়, সাত দিন হয়ে গেল, মানুষ শত শত মানুষ, হাজারো মানুষ দাওয়াত খেয়ে গেল, কিন্তু বাদশাহ নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নের চেহারার কথা বলেছিলেন, কিন্তু ওই তিনজন ব্যক্তির চেহারা সন্ধান পাওয়া গেল না। মানে কি গো, তিনজন আসেনি? ওই তিনজন মানুষের চেহারার সঙ্গে চেহারা কারো মিলল না। আবার জুম্মা ফিরে আসলো, পরের জুম্মা আবার ফিরে আসলো, নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলে, আমার মনে হয় এই মদিনা গ্রামের মধ্যে, মদিনার মধ্যে এমন কিছু মানুষ বাকি আছে, তারা হয়তো আমার দাওয়াত তারা কবুল করেনি। ভাই কে আছো, তোমরা আমার দাওয়াত একবার কবুল করে যাও, মনে বড় আশা। দেখবেন আমার ভাই, কোন গ্রামে যদি বিদেশি মানুষ আছে, মানুষ কানাফুসি করতে থাকে, কথা লক করে থাকে না। হঠাৎ করে একটা বৃদ্ধ মানুষ বলল, বাদশাহ ওই মদিনার শেষ প্রান্তরে একটা ছোট্ট একটা কুড়ে বাড়িতে আমি কিছুদিন থেকে আমি তিনজন মানুষ দেখছি, এই মানুষগুলো কারো দাওয়াত খেতে যায় না, মানুষকে দান ধ্যান বাড্য করে, দিনে নামাজ পড়ে, তসবিহ জপে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু ওই মানুষগুলা কখনো কারো দাওয়াত কবুল করে না। যেমন কথা বলে সঙ্গে সঙ্গে নুরউদ্দিন বাদশাহ রহমতুল্লাহ আলাইহ বললেন, কোথায় তারা থাকে বলে, বলে চলুন গ্রামের শেষখানে থাকে। যেমন বলা সঙ্গে সঙ্গে স্বপ্ন আরো সত্যি হয়ে গেল। হবে না ওই দিন দিন খুঁজছি ইন্দন মানুষের কথা। বাদশাহ নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহ পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে পৌঁছে গেলেন। দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে তিনজন মানুষের চেহারার কথা বলেছিলেন, ডাগর ডাগর চোখ, এই রকম চেহারা, মাথায় পাগড়ি বাঁধা, জুব্বা পরা, হাতে তসবিহ থাকবে, তেলাওয়াত করবে, এই মানুষের সঙ্গে এই রকম চেহারার কথা বলে দিয়েছিলেন। যেমন ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে দেখলেন একজন নামাজ পড়ছে, একজন তসবিহ জপছে, একজন কোরআন তেলাওয়াত করে, কিন্তু স্বপ্নের সঙ্গে এই ব্যক্তির চেহারা কিন্তু মিলে গেছে। নুরউদ্দিন বাদশাহ বললেন, এই তোমরা থামাও, তোমাদের পরিচয় বলো, কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর, তোমাদের নিয়াতটা কি বলো, তোমাদের কি খবর, তোমাদের নিয়াতটা বলো। একজন বলল, আমাদের মনে বড় আশা, আমরা ইউরোপ থেকে এসেছি, এবছর আমরা হজ করব, উমরা করব। তো বলে এখানে কেন, এই বাড়িতে কেন, ঠিক করে বলো। আরেকজন ব্যক্তি বলল, বাদশাহ
আমাদের মনে বড় আশা দয়ার নবী মায়া নবী বিশ্ব নবীর কবর মোবারকটা একবার জিয়ারত করব ঠিক বলছে গো আমার ভাইরা সঙ্গে সঙ্গে বাদশা নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন চুপ করো বেয়াদব তুমি নরধম তুমি জাহান্নামের কীট তোমরা সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো মিথ্যা কেন বুঝতে বললেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে দিয়েছেন স্বপ্নের কথা বলেছেন আল্লাহ নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না এই জন্য আরবের বড় বড় সাইবা উতবা আবু জাহেল এরা নবীকে মানত না তবু নবী টাইটেল দিয়েছিলেন আল আমিন সত্যবাদী নাম দিয়েছিলেন আবার সম্মানিত ভাইরা বাসা নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ধমক দিয়েছেন ধমকের সঙ্গে সঙ্গে তৃতীয় নম্বর ব্যক্তি বলল বাসা আর মিথ্যা বলে বাঁচতে পারবো না আমরা আসলে ইবাদত করতে আসিনি হজ করতে আসিনি নবীর মুবারক কবর মুবারক জিয়ারত করতে আসিনি তবে সত্য কথা আপনারা শুনলেন আমরা ইউরোপের তিনজন ইহুদি আমরা মুসলমান সেজে সদ্য বেশি আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কাটার জন্য এসেছি একদিন নয় দুদিন নয় কয়েক মাস থেকে আমরা সদ্য বেশি আমরা দিনে নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি আর তসবিহ জপি যখন সন্ধ্যা লেগে যায় আমাদের পোশাক আশাক সব পাক দিয়ে ফেলে দিই আমরা চেঞ্জ করে দিয়ে রাত্রে আমরা গর্ত খনন শুরু করে দিই এই যে কয়েক একটু বাকি আছে কয়েকদিন থেকে যা একটু খুললে আমরা কবরে পৌঁছে যাব নবী কবর মুবারক পৌঁছে যাব যখনই আমরা শাবল মারি এমন সময় জমিনের বুকে ভূমিকম্প শুরু হয়ে যায় থর 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 করে ভূমিকম্প শুরু হয়ে যায় যখনই গায়ত্রী মারে শাবল মারে ভূমিকম্প শুরু হয়ে যায় যখনই গায়ত্রী মারা বন্ধ করে দিই শাবল মারা বন্ধ করে দিই আবার ভূমিকম্প থেমে যায় এমনি করে করে তিন দিন থেকে এই রকম ঘটনা ঘটছে যখনই শাবল মারে গায়ত্রী মারে ভূমিকম্প হয়ে যায় আবার যখন বন্ধ করে দিই ভূমিকম্প সব ভালো হয়ে যায় বাদশা এই রকম তিন দিন কেটে গেল তিন দিন পরে আপনার আবির্ভাব হয়ে গেল বাদশা শুনুন আমরা শুনে আবেগ নাই আমরা এসেছি বিশ্ব নবীর মাথা কাটার জন্য বাদশা নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন জাহান্নামের কীট এই খবরটা আল্লাহ নবী আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ বাদশা নুরউদ্দিন বললেন কি তিনি জানেন তিনি একজন বিজ্ঞ পণ্ডিত আলেম ছিলেন কোন প্রাণীকে আগুনের আজাব দেওয়া নিষেধ আগুনের আজাব দেওয়া যাবে না নবীর মহব্বতে পড়ে তিনি করেছিলেন কি তিনজন ব্যক্তিকে ধরে নিয়ে গেলেন ধরে নিয়ে যাওয়ার পরে আমার ভাই চিতা সাজালেন আগুনে কাঠের উপর জ্যান্ত বেঁধে রেখে আগুন দিয়ে পড়ে সারখার করে দিয়েছিলেন মার্ডার করে দিয়েছেন বলে কেন যদি তিনজন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় মার্ডার করে কোন জায়গায় কবর দেওয়া হয় এমন এক জামানা আসবে ওই জামানার মানুষ ওই গোষ্ঠীর মানুষ ওই শ্রেণীর মানুষ এদের সবাই কবরে সেজদা করবে এই জন্য আমি ওদেরকে কিয়ামত পর্যন্ত মুছে দেওয়া যায় এরকম ব্যবস্থা করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সম্মানিত ভাই দাওয়াতের কথা বুঝলাম নাকি আর একটু খাওয়ার কথা বলে দিই খাইলে কি হয় একা একা খাবেন নাকি গরিব মিসকিনকে দিয়ে খাবেন একা খেলে কি হবে আর দিয়ে খেলে কি হয় আবার সম্মানিত ভাইরা আপনারা কোরআন পড়ছেন তরজমা পড়ছেন সব কিছু দেখছেন কোরআনে কারিমের মধ্যে 25 জন নবীর কথা এসেছে কজন নবী গো 25 জন নবীর কথা এসেছে তারপর একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন নাম তার হযরতে দাউদ নবী আলাইহি সালাতু ওয়াসালাম এই দাউদ নামে একজন পয়গম্বরকে আল্লাহ পৃথিবীর সামনে পাঠিয়েছিলেন এই দাউদ নবী একদিকে বাদশা অন্যদিকে তিনি আবার নবী রাসূল এত সুন্দর ভাবে দেশ শাসন করতেন দেশের মানুষ সবাই খুশি হয়ে যেতেন রামরামা সহিতা বাদশাগিরি করছেন বাদশা দাউদ নবী আলাইহিস সালাম রাত যখন হয়ে যেত
দাউদ তিনি কেমন মারের বাদশা বলো। গ্রামের মানুষ সবাই বলতো তিনি হলেন একদিকে বাদশাহ, তিনি আর একদিকে আল্লাহর রাসূল নবী পয়গম্বর, খুব ভালো মানুষ বলুন সুবহানাল্লাহ। আর এই যে আমার বাসা খবর কি দিছে গো, বলে কখন যাবে ও, কখন ছড়ে যাবে। আবার সম্মানিত হয় এই দাউদ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, রাম রামার সঙ্গে বাদশাহ পরিচালনা করছেন, রাজত্ব চালাচ্ছেন, রাজত্ব কায়েম করছেন। এক সময়তে একজন মহিলা এসে, মা মহিলা এসে দাউদ নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলল, গো আল্লাহর নবী, আমাদের বাদশাহ, আমি আজকে মাথায় করে এক টুকরি করে ময়দা নিয়ে যাচ্ছিলাম, বাতাস এসে জবরদস্তি করে উড়ে নিয়ে চলে গেল, আমার ময়দার টুকরি থেকে ফাঁকা হয়ে গেল। বাদশাহ, বাতাসকে ধরুন আর বাতাসের বিচার আপনি করে দেন। করতে পারবেন আপনারা? চোর ধরা পড়ে নেই, চোর না ধরে বিচার করতে হবে চোর আসামি। বলবে এখন দেখছি যে চোর আপনার আছে, ঘর থেকে শুধু পালাতে একবার পারলেই হয়। বলে তুমি ভুল দেখেছ, আমি তো 3 মাস থেকে বাড়িতে নাই, রাত্রে শেষ হতো না। বলবে কি বলবে না? ধৈর্য পরে আমার বিচার হবে, বিচার তোমারই হবে, মিথ্যা কথা বললে আর বলবে কি বলবে না? মেয়েটা বলল, বাদশাহ, আমার মাথা থেকে বাতাস ময়দা নিয়ে চলে গেছে টুকুরি থেকে, আপনি বাদশাহ হয়ে এই আসামি না ধরতে পেরে এই বাতাসে আপনি বিচার করে দেন, ন্যায্য বিচার করে দেন। বাতাসকে ধরা যাবে গো? ধরা যাবে? কথা বলছেন না যে যদি আল্লাহ তবে করে দেয় হবে কি হবে না? আগে পিছে না ভেবে হযরতে দাউদ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মনে করুন তার টুকরিতে 5 কিলো ময়দা ছিল, ওই 5 কিলো ময়দার বিনিময়ে 20 কিলো ময়দা দিয়ে বাইতুল ফান্ড থেকে দিয়ে দিলে, মেয়েটাকে যা বাড়ি চলে যান। মেয়েটা আনন্দর সহিত চলে গেল, বাড়ির দিকে রওনা হয়েছেন। যেতে যেতে দাউদ নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বেটা নাম তার সুলাইমান নবী আলাইহিসসালাম, তিনিও পয়গম্বর, বাপ বেটা নবী সুলাইমান নবী। বলে দেখতে পেলেন একটি মেয়ে কি যেন মাথায় করে নিয়ে চলে যায়। মেয়েটাকে বললাম, কি ব্যাপার মা বলো, কোথায় তুমি গিয়েছিলে? বললে, বাবা গিয়েছিলাম তোমার আব্বা দাউদ নবী আলাইহিসসালাম বাদশার কাছে। কি জন্য আশা কি পূর্ণ হলো, ঠিক কাজ হলো নাকি? মেয়েটা বলল, হ্যাঁ, এ আমার 5 কেজি মতন ময়দা বাতাস উড়ে নিয়ে চলে গেছে, তাই শিকায়ত করেছিলাম, 5 কেজির বিনিময়ে তোমার আব্বা আমাকে 20 কিলো মতো ময়দা দিয়েছে, তাই নিয়ে বাড়ি চলে যাই। মেয়েটাকে শিখিয়ে দিল, শুনো, তুমি কি আমার আব্বাকে বলো গান, বা সারামদার, আমি ময়দার ভোগী নয়, আপনার কাছে আমি বিচার নিয়ে এসেছিলাম, আমার আপনি বিচার করে দেন। ময়দা মিলে না বিচার করতে না। আর এইদিকে সুলাইমান নবী আসে, আবার তিনার আব্বা দাউদ নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলল, নগো আমার আব্বা যান, আপনি হলেন পয়গম্বর, আর একদিকে আপনি আল্লাহর নবী এবং বাদশাহ, আপনি পয়গম্বর, এই মেয়েটা যদি আল্লাহর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে আপনি বেজ্জিত হয়ে যাবেন, আপনি হলেন নবী পয়গম্বর, আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে আপনি হাত তুলে বলুন, গো আল্লাহ তাআলা, এই বাতাসের বিরুদ্ধে আমার সামনে মামলা দায়ের করেছে, তুমি বাতাসকে আমার সামনে হাজির করে দাও, বাতাসের ব্যবস্থা আমি একবার করে ফেলি, দোয়া আল্লাহর সামনে করুন, আল্লাহ তাআলা সব জিনিসের প্রতি ক্ষমতা রাখে কিনা বলুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের প্রতি ক্ষমতাবান, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না গো? আল্লাহ পারে না? দাউদ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করলেন, রব্বুল আলামিন, বাতাসকে তুমি হাজির করে দাও, আর বাতাসে তুমি জবান খুলে দাও। বাতাস এসে আল্লাহর দোয়া নবী দোয়া করে নিলেন, আল্লাহর নবী
দোয়া কবুল করার পরে বাতাসকে আল্লাহ পাঠিয়ে দিলেন দাউদ নবী আলাইহিসসালামের সামনে। দাউদ নবী আলাইহিসসালাম গুনগুন শব্দ শুনতে পেলেন, শুনতে পর পরে বাতাসকে বললেন, ওরে বাতাস তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, তুমি বলো রাস্তা দিয়ে একটা অসহায় বেগাদা নারী কিছু ময়দা নিয়ে তোমার সামনে দিয়ে পথ দিয়ে চলে যাচ্ছিল, তোমাকে কিছু বলেছিল, তুমি জবরদস্তি কেন তার মাথার ময়দা নিয়ে চলে গেছো বলো। বাতাস বলল, ও গো নবী দাউদ আলাইহিসসালাম, আমি বাতাস, আমি জবরদস্তি ময়দান নিয়ে যাইনি, এটা আমি আল্লাহর হুকুমে করেছি। বলুন সুবহানাল্লাহ। বাতাস বলছে আমি তো আল্লাহর হুকুমে করেছি। বলে আল্লাহর হুকুমে আমার বিরুদ্ধে মামলা হয়েছে তো? বলে কেন? ও গো দাউদ নবী আলাইহিসসালাম শুনো, এই কিছুক্ষণ আগে সমুদ্র দিয়ে নদী পথে কিছু সদাগর, কিছু ব্যবসায়ী মাল সামান নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, শস্য শ্যামলা খাদ্য দ্রব্য নিয়ে লক্ষ টাকার মাল সম্পদ নিয়ে নদীতে সদাগর তারা সফর শুরু করেছে কেনা বেচা করবে। নৌকা যেতে 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 সমুদ্রের মাঝে হঠাৎ করে লঞ্চটা ফুটো হয়ে যায়, ছিদ্র হয়ে যায়। এমন সময় লঞ্চে যতগুলো মানুষ ছিল সবাই আল্লাহর প্রতি ভরসা করে ফেলল, রব্বুল আলামিন, ও গো আল্লাহ তাআলা আমরা তোমার কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম, ও গো আল্লাহ আমাদের যদি এখন নৌকা ডুবে যায়, পানি উঠে নৌকা ডুবে যায়, আমাদের মালও শেষ হয়ে যাবে, আমরা জানো সবাই মারা পড়ে যাব, যাবে কিনা? জানো হারাবে, মালও হারাবে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি সব করতে পারো, আল্লাহ তুমি সব, তোমার ক্ষমতা সব তুমি করতে পারো মাওলা, আমরা তোমার সামনে অঙ্গীকারবদ্ধ হয়েছি মালিক, তুমি আমরা অঙ্গীকারবদ্ধ হলাম, যদি আমরা নৌকা ডোবার হাত থেকে আমরা জানে বেঁচে যাই, মালগালা বেঁচে যাই, আল্লাহ গো সব গলা মাল তোমার রাস্তায় সব দান করে দেব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বাতাসকে বললেন, বাতাস তুমি ছুটে চলে যাও, ওই যে মেয়ের মাথা থেকে ময়দা নিয়ে এসে ময়দাগুলোকে ভিজাও, ভিজানোর পরে তুমি পিচ হিসাবে ব্যবহার করে যেমন রাস্তায় পিচ দাও হয় কালো কালো পিচ, ওই রকম পিচের মতো ময়দাগুলো সেনে নৌকার ছিদ্রটা বন্ধ করে দাও। বাতাস বলল, আল্লাহর কথা মতো, বাতাসের আল্লাহর কথা মতো আমি ময়দাগুলো নিয়ে গিয়ে পানি দিয়ে সানাই করার পরে নৌকার ছিদ্র বন্ধ করে দিয়েছিলাম, তাই ওই সমস্ত নৌকার গাবিক মাল সমস্ত সব বেঁচে গেল, এটা আমি আল্লাহর হুকুমে করেছিলাম। মেয়েটা 5 কেজির বদলে 20 কেজি কেন পেল? মেয়েটা এবার কি ভালো কাজ করত? মেয়েটাকে জিজ্ঞাসা করে, হলো তুমি এত কি ভালো কাজ করো বলো, তোমাকে কেন 5 কেজির বিনিময়ে 15 কেজি বেশি দেওয়া হলো বলো? মেয়েটি বলল, আমার ভাই আমি এমন একটা সাধারণ পরিবারের মানুষ, যখন আমার বাড়ি কোনো মিসকিন আসে, ফকির মিসকিন আসে, যে যখন খাবার চায় কোনো দিন কোনো মানুষকে বাড়ি থেকে ঘুরাই না। বলুন সুবহানাল্লাহ। যা দেখুন চাইতে আসে মানুষ তাকে আমি সবাইকে দিই। আল্লাহ বললেন, তোমার কাছে কেউ কিছু চাইলে দেখে তুমি কড়া মেজাজে কথা বলো না, পারলে কিছু দাও তাহলে মিষ্টি ভাষায় বিদায় করে দাও। এমনি করে মেয়েটা বলল, শুনুন একদিন সকালবেলা একটা মিসকিন এসে বলল, মা বাড়িতে কেছো? বলে কি ব্যাপার? আমি কয়েকদিন খেতে পাইনি, একটু খাবার ব্যবস্থা করে দিবে? মেয়েটি বলল, বাবা প্রত্যেক দিন বাড়িতে খাবার থাকে, আজকে একটি মাত্র রুটি আমার বাড়ি আছে। মেয়েটি বলল, বাবা তুমি যদি একটু বসো আমি গম ভাঙে নিয়ে এসে তোমাকে খাবার খেতে দিব, তোমার একটা দিতে হবে না আমার 3 খানা লাগবে। লোকটি বলল, আমার 3টা লাগবে, একটু বসো আমি ময়দার ব্যবস্থা করি। তাই মুসকিনটাকে বাড়িতে বসে রেখে ময়দা ভাঙে নিয়ে যাচ্ছিলাম, যাতে যাতে এইরকম ঘটনা ঘটলো, তাই আল্লাহ তাআলা আমার ব্যবহার পছন্দ করেছেন, ভালো লেগেছে, ফকির মিসকিনকে ভালোবাসতাম, দান ধান করতাম, এই জন্য আল্লাহ তাআলা আমাকে 5 কেজির বিনিময়ে 20 কেজি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বাবা জীবন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কোরআন এবং হাদিসের অনুকূলে থাকা চলার মানার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।